তো অর্গানাইজার যেহেতু সমান ভাইদের পরিচিত, তো ওনারা বলে যেন আমরা করব, তো করবে এটা আমরা জানি না। আমরা পরবর্তীতে ফেসবুকে দেখলাম যে ওনারা শো করতেছেন, ও এরিজ আমি আর মাসুদ কিছু জানি না। এলআরবিটা আমরা সুন্দরভাবে করতে পারতাম, এটা আসলে আমরাই জিনিসটাকে মানে জিনিসটাকে হিজিবিজি করে ফেলছি। শুরুতে মানে একটু জানতে চাইবো যেটা, যে বসের সাথে আপনার প্রথম দেখা এবং আমি তখন ডিজে প্রোতে জয়েন করেছি, আমি ডিজে প্রোতে জয়েন করেছি তখন 96-এ। ওইটা খুব ভালো কথা বলিস, মানে সুন্দর, আমার খুব মেমোরেবল একটা লাইফ। তো আমি চিটংয়ে সাউন্ড করতাম, মানে সাউন্ড বলতে আমি স্টুডিওতে কাজ করতাম, মিউজিক করতাম। পার্থদার সাথে আমার খুব পরিচয় ছিল, পার্থদার সাথে আবার আমাদের তানিম ভাই ডিজে প্রো যে ওনার ছিলেন, উনি ওনার সাথে খুব ইয়ে ছিল। তো আমাদের বন্ধু ছিল সানি, তখন সে অলরেডি ডিজে প্রোতে কাজ করে। আমাদের আরেক বন্ধু ছিল খোকন, বর্তমানে সে আমেরিকায় থাকে। সো খোকন, আমি, রাশেদ ভাই, আমরা সবাই মোটামুটি একই বেল্টে ছিলাম। তো তখন যেহেতু ডিজে প্রো এক্সপেনশন করবে সাউন্ডে, তখন আমাকে চিটং থেকে নিয়ে আসে। তো এর ভিতরে তো সানি কাজ করছে, মমিন ভাই কাজ করছে, মমিন ভাইয়ের অনেক ব্যান্ড। তো মমিন ভাই তো আসলে একসাথে তো অনেকগুলো ব্যান্ড করতে পারতো না, সো ওনাকে ওই কোনো না কোনো ব্যান্ডের জন্য হয়তো সানিকে দিতে হইতো। সানি তখন ফিলিংসের সাথে খুব বেশি কাজ করতো, ফিলিংস, তারপরে সোলস, মমিন ভাই সোলস, মাইলস, এলআরবি করতো। তো এর ভিতরেই বসের মধ্যে কোনো একটা শো চিট, সরি, ডেন্টালে, ঢাকা ডেন্টালে একটা শো, তখন মমিন ভাই কোনো কারণে পারবে না। এখন উনি তানিম ভাইকে বলছে, বস যে আমার তো এরকম একটা হচ্ছে এখন। তো তানিম ভাই বলছে, দেখেন আমার কাছে একটা আছে ছেলে, বাট ও এখনও ওভাবে এক্সপার্ট না, তো ওরা আপনি শিখা পড়া নিলে আপনি ইউজ করেন ওরে। তো আমাকে নিয়ে একদিন দুপুরবেলা গেল বসের ওখানে। তো আমি তো বসের, বস তো বস, আমি তো অন্য রুমে বসে আসছি, ওনারা কথাবার্তা, তো আমাকে ডাকছে। তো ডেকেই আমার সাথে, যেহেতু উনি সবসময় আমরা দুজন একসাথে হইলে, মানে অন্য কেউ না থাকলে আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতাম, তো উনি ওভাবেই আমার সাথে কথা বলতো। এমনভাবে কথা বললো যে আমি হয়তো মানে আমার, আমি ওনার কিন্তু, আমি কিন্তু ছোটোবেলা থেকে ওনার খুব ফ্যান, ফলোয়ার। আমার এখনও মনে আছে, তোর আমি এসএসসি পরীক্ষার আগে আমরা পড়তে যাইতাম, আমার বাসায় দামপাড়া ছিল, তো আমি ওয়ান রিজামরার এক টিচারের কাছে পড়তে যেতাম। তো তখন বসের অ্যালবাম বেরোছিল রক্তগোলাপ, হ্যাঁ, তো সবাই জানে, আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই জানে, আমি মানে আমার আইডল ছিলেন উনি, হ্যাঁ। তো আমার প্ল্যান, ইচ্ছা ছিল যে আমি বড়ো হয়ে আয়ুবচ্চ হবো, সত্যি কথা, এটা একটু ট্রু, আমার বন্ধুরাও জানে, হ্যাঁ। তো পরে বেরিয়েছি ওয়ান নিজামরা, তো আমরা তো হেঁটে হেঁটে যাতায়াত করতাম বাসা থেকে, আমার বাসা আর একটা ব্লক পরেই হচ্ছে আমার বাসা। তো তখন রিক্সায় বাচ্চু ভাই, ফান্টি ভাই, আলী ভাই, মোহাম্মদ আলী ভাই, হ্যাঁ। তো জ্যাতপুর আবার এক বন্ধু দেখছে, দেখে বলছে এই বাচ্চু ভাই যেতেছে, বাচ্চু ভাই যেতেছে। বলছে কোথায়? এই রিক্সা, আমি ওই রিক্সার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, মানে হাঁটতে 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 ওই রিক্সা সহ, তখনকার ওনার অ্যালবামটা বেরোচ্ছে জাহেদ ইলেকট্রনিক্স থেকে। সো ওই জাহেদ ইলেকট্রনিক্সে উনি গেছিলেন, এবং ওটা অনেক দূর, বেশ দূর। আমি ওই হেঁটে হেঁটে ওই রিক্সার পিছনে ওটু পর্যন্ত গেছি, জাহেদ দোকানটার সামনে, উনিও ভিতরে বসে আছেন, আমি বাইরে যা দাঁড়ায় আছি, জাস্ট ওটাকে একটু দেখবো, কথা বলার তো সাহসটাই, তখন তো আসলে এত ছিল না, হ্যাঁ। তো আমিও এরকম ফলোয়ার ছিলাম ওনার। তো যখন ওনার সাথে দেখা হয়েছে, আমার তো হাত পা কাঁপা শুরু শুরু হয়ে গেছে। তারপর আমাকে ডেকা বললো, তখন টুটুল ভাই ছিলেন ব্যান্ডে, তো আমাকে বললো যে তুই পারিবা না, অসুবিধা আছে না, তা আমার আঞ্চলিক ভাষায় বলে আর কি, আমাদের বস অনেক সাহস দিলে পাঁচজন, না আপনি সাহস দিলে আমি করতে পারবো, ঠিক আছে গর, অসুবিধা নেই। তো ফার্স্ট শো আমার ডেন্টালে, মোটামুটি আগের দিন থেকেই সেট আপ টেট আপ এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট, মানে এলআরবির সাউন্ড করবো, হ্যাঁ। তো যাই হোক, শো শুরু হলো দুপুরবেলা, এই বিষয় হয়েছে, মানে ফাটে গেছে, যাই হোক কী করছি না করছি জানি না, হ্যাঁ। তো শো শেষ, এখন এত মবের ভিতরে ওনারা তো বেরিয়ে চলে গেছেন, আমি তো আর যেতে পারিনি। তো আমি সব কিছু পরে, মব টপ শেষ হলো, ক্রাউড ফ্রি হলো, জিনিসপত্র গুছায় আসলাম, বাসায় আসলাম, পরের দিন গেছি ওনার এখানে, হ্যাঁ। না বলে যে খুব ভালো হয়েছে, এখন থেকে তুই করবি, ঠিক আছে। তো যেহেতু আমি একটা জব করতাম, তো সবসময় তা যেতে পারতাম না, তো আমাদের 9টা-5টা অফিস ছিল, অফিস শেষ করে মাঝে সন্ধ্যায় যাইতাম, কথা হয়তো শো করতাম, হ্যাঁ, টুকটাক শুরু করছি চিটংয়ে যাওয়া, ওপরে যাওয়া,
তো ধীরে ধীরে এইভাবেই আস্তে আস্তে এলআরবির সাথে আমার মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পার্টটা শুরু হয়। তো 2005 বা 2003 সম্ভবত ওটার ওই একটু স্পন্ডলাইসিটির সমস্যা হয়েছিল, তো ডাক্তার ওনাকে 2 মাস বেড রেস্ট দিয়েছিল। তো এই সময় টুটুল ভাই ব্যান্ড লিভ করে, তো ব্যান্ড লিভ করার পরে ওই আমি তো তখন ওনার বাসায় যাইতাম, মগবাজার বাসাটায় যাইতাম মাঝে মাঝে দেখাশোনার কথাবার্তা। তো উনি একদিন ডেকে বলে যে একটা কাজ কর, আগে তো টুটুল দেখাশোনা করতো, এখন ইয়েটি আসলে তুই এভাবে এভাবে ব্যান্ডটাকে টেক কেয়ার কর। ঠিক আছে বস, যেভাবে কর। তো ওই থেকে শুরু হচ্ছে ব্যান্ড। তখন মাসুদ জয়েন করলো, ম্যাসকে নিয়ে আমাদের ফার্স্ট শো হলো 2003-এ সম্ভবত এটা। হ্যাঁ মানে টাইমগুলো এভাবে গেছে যে আসলে আমার ওভাবে একদম ফ্রেমিং করে মনে নেই আর কি, 2003-ই হবে সম্ভবত। মানে ব্যান্ড ম্যানেজার হিসেবে জানি তখন থেকে, সাউন্ড ইঞ্জিনিয়ার তো আগে থেকেই তো করতাম আমি কাজ। মানে 2003-এ আমার হচ্ছে ওই ব্যান্ড মানে ম্যানেজমেন্টের দায়িত্বটা দেওয়া হয়, মানে সাউন্ড ইঞ্জিনিয়ারের পাশাপাশি যে ম্যানেজমেন্টটাও তুই দেখবি, মানে ম্যানেজমেন্ট বলতে মানে শোর রিলেটেড যে সমস্ত জিনিসগুলো হয়। সো ফাইন, আমরা ফার্স্ট ম্যাচকে নিয়ে শো করলাম হচ্ছে বাংলা কলেজ, এই মিরপুর বাংলা কলেজ, বাংলা কলেজ শো, এবং দ্যাট ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল। সব কিছু মেরে ওই থেকে শুরু আর কি। এবং 2012-তে এসে আমি মানে এলআরবির মেম্বারশিপ পাই, মানে ফুল মেম্বার ইয়ে হয় আর কি 2012-তে এসে। হ্যাঁ, সো এই অনেক লম্বা জার্নি আমার, হ্যাঁ শুরু থেকে। এবং ওটা মানে আমার জীবনের একটা প্রাইম টাইম, প্লাস হচ্ছে আমার সবচেয়ে মেমোরেবল টাইম, মানে গোল্ডেন টাইম। আপনাকে দেখলেই বসার ছবিটা বেশি, এটা সত্যি কথা। এখন এই যার সাথে দেখা হয় সেই আমাকে দেখলেই একটু বসকে স্মরণ করে এসে, আর বস তো আসলে আমাদের সবাই হৃদয়, কারণ ওনাকে মানে ওনাকে এত কাছ থেকে পেয়েছি। মানে বসের একটা ব্যাপার ছিল, মানে হি ইজ লাইক, উনি ফাদার, হি ইজ এ ব্রাদার, হি ইজ এ ফ্রেন্ড, হি ইজ এ ফিলোসফার, হি ওয়াজ এ গাইড। মানে যে কোনো প্রবলেম নিয়ে তুই জাস্ট ওনার কাছে, উনি তোকে বলতেও হবে না, তোর চেহারা দেখলেই বুঝে যায় তো তোর কী সমস্যা হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে, হ্যাঁ বস এই আমাকে বল কী হয়েছে, এই হয়েছে, আচ্ছা এটার এই কর। মানে এই যে একটা জায়গা যে সবসময়, মানে আমি আমার বাবাকে হারিয়েছি 93-তে, মানে ওইটা আমার খুব একটা মনে নাই, কিন্তু আমার মানে আমি ঢাকায় এসে যে কজন লোকের মানে গাইডেন্স পেয়েছি, তানিম ভাই, বস, আমি সবসময় বলতাম আমার দুইটা বস, একটা হচ্ছে তানিম ভাই, একটা হচ্ছে বস, হ্যাঁ, তারপরে পার্থদা, এদের যারা ছত্রছায়া ছিলাম, মানে সবাই আমাকে এতই মানে জিনিসটাকে আগ্রহ, যে কারণে আমার জন্য অনেক ইজি হয়েছে ঢাকা শহরে এই জিনিসটাতে অ্যাটাচ করা। ইটস ভেরি, তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যেত আমার জন্য, কারণ অনেক ঝড়ঝাপটা আসছে গ্যাসে, হ্যাঁ এগুলো ওনারাই সামলাইছেন আসলে, সে আমাদের গায়ে পর্যন্ত আসতে দেন তাই। তো আপনার যে এই লম্বা জার্নি, হঠাৎ করে একটা ব্রেক, বস চলে যায়, তারপরে এলআরবির ব্যাপারটা কি হলো যদি একটু বলতেন, কারণ এলআরবি সবকিছু আসলে এটা 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 আসলে মানে এখন অন্যরকম একটা ব্যাপার। বস তো বস, তো বস চলে যাওয়ার পরে আসলে আমরা তো একটা ট্রমায় চলে গেছিলাম, স্পেশালি আমি, মাসুদ, আমরা একটা সবাই মিলে ট্রমায়। তো আমরা চেয়েছিলাম যে ব্যান্ডটা থাকুক, এলআরবি থাকুক। তখন আসলে অনেক কিছুই বুঝি নাই, বাট ওই সময়টাতে এমন একটা মানে তখন আসলে আমাদের মাথাও তো কাজ করতেছিল না। হ্যাঁ, সো আমরা আমি চেয়েছিলাম পার্সোনালি যে ব্যান্ডটা থাকুক, আস্তে ধীরে এটাকে নিয়ে ওনার ফ্যামিলি সহ বসে জিনিসটাকে একটা সুন্দর ফরমেশনে আসা। হ্যাঁ, কারণ যেহেতু উনি নাই, সেভাবে তো জিনিসটাকে আমাদের ওভাবে গুছায় নিয়ে আসতে হবে। এর ভিতরে আসলে ব্যাক টু ব্যাক অনেক কিছুই মানে চাপ, না শো করতে হবে, আমাদের এখন কাজ বন্ধ, ইয়ে করতে হবে, সেই করতে হবে, এগুলো করতে যে আসলে পুরো জিনিসটা ম্যাসাকার হয়ে গেছে। তো পরবর্তীতে যেটা নিয়ে আসলে সমস্যা হয়, সমস্যা না ঠিক, এটা আসলে হয়তো নিজেদের ভিতর বোঝার ভুল, যে শো করতে হবে, তার মধ্যে শো করতে হইলে আসলে তো ওভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। হ্যাঁ, কারণ আপনি যে ফ্রন্টম্যান উনি তো নাই, এখন গান কে গাইবে, কীভাবে হবে কীভাবে হবে। তো আমরা অনেককে নিয়ে ট্রাই করেছি, বিভিন্ন ছোটো ছোটো শো করেছি, পালামকে নিয়ে করেছি, মিজান ভাইকে নিয়ে করেছি, হ্যাঁ এদেরকে নিয়ে করেছি। তো সবাই চাইতো যে শো করতে হবে, যে শো করা তো আলটিমেট গোল হইতে পারে না, আগে জিনিসটাকে গুছায় নেন, তারপরে জিনিসটাকে একটা ডিজাইনে আনতে হবে,
কারণ আমাদের আমরা সবসময় তো বসের লেগেসিটা ক্যারি করব, তো সেই ক্যারিটা কিভাবে করব, তো সব মিলে আসলে মানে মানে আসলে বলা সবাই জানে, তো পরে আমি দেখলাম যে আসলে এটা আমার পক্ষে ক্যারি করা সম্ভব না। আসলে কি হয়েছিল, কারণ ফ্যানটা তো চায় আসলে এলআরবি থাকুক। না না, এলআরবি তো থাকতেই পারতো। জিনিসটা হয়েছে কি, এলআরবি তো পেটেন্ট করা, ইটস এ কপিরাইটেড একটা জিনিস, সো লিগেলি এলআরবি করতে হলে অবশ্যই এখন যারা এটার ওনার মানে ওনার সাকসেসর যারা মানে ওনার ছেলে মেয়ে ওনার ফ্যামিলি ওদের সাথে নিয়ে করতে হবে, আর সেটা করাই যেত যদি না তখন আসলে আমাদের এই মানে এত তাড়াহুড়া আমরা না করতাম। এটাতে আমি কাউকে দোষ দিচ্ছি না, এলআরবিটা আমরা সুন্দরভাবে করতে পারতাম, এটা আসলে আমরাই জিনিসটাকে মানে জিনিসটাকে হিজিবিজি করে ফেলছি, তো যে কারণে আসলে পরবর্তী দেখা যায় যে এক একজনের চাহিদা এক এক রকম। একটা ব্যান্ড ডিসিশন নিতে হলে যখন বস ডিসিশন নিত, বস একলাই ডিসিশন নিত বা আমরা বুঝে একটা জিনিসটার সাথে আমাদের সাথে এই এটা করতে হবে এটা করতে হবে, এখানে ডিসিশন লোক সবাই ডিসিশন মেকার, সো চারজন মিলে কখনো একটা ডিসিশনে পৌঁছানো যাচ্ছে না। এখানে দুটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে যে আমরা আসলে কী করব, এলআরবি ফর্ম করে এলআরবি রেখে এলআরবি কী করবে, কী পারপাসটা সার্ভ করবে, হ্যাঁ কী করবে, কারণ এলআরবি নতুন তো আর কোনো গান করতে পারবে না, কারণ ওইটা আমাদের চারজনের কারো কাছেই নাই, ক্রিয়েশনটা কারো কাছেই নাই। হ্যাঁ, সো আমরা নতুন কোনো গান করতে তাহলে আমাকে করতে হবে কি, বসের গানগুলোই করতে হবে, কভার করতে হবে। হ্যাঁ, সো এলআরবি ওনার লিগেসি রাখতে হলে অবশ্যই ওনাকে এ পার্ট করতে হবে এটাতে, যে মানুষ যাতে জানে যে এটা মানে আয়ুব বাচ্চু না থাকলেও আয়ুব বাচ্চু আছে এখানে, জিনিসগুলো তো ওভাবে ডিজাইন করতে হবে, তো এটার জন্য আসলে সময়টা দিতে কেউ রাজি না। এবং মানে প্রত্যেকেই যেহেতু মিউজিক ছিল প্রফেশন এক্সেপ্ট মি অ্যান্ড মাসুদ, মানে আমাদের প্রফেশন ছিল কিন্তু আমাদের সাইড বাই সাইড, তখন আমি ডিজে প্রোতে চাকরি করতাম, এখন আমি ডিজে প্রোন করি তখন থেকেই। হ্যাঁ, সো মাসুদও একটা সাইড বাই সাইড বিজনেস করতো, বাট এটার উপর ডিপেন্ডেন্ট। এখন সিনারিটাতে তখন চেঞ্জ, যখন বস নাই যিনি ফ্রন্ট ম্যান উনিই নাই, তাহলে তোকে আবার নতুন করে সব কিছু অন্যভাবে ভাবতে হবে, ডিজাইনিংটা অন্যরকম হবে, অবভিয়াসলি তুই তখন অনেক বেশি কনসিয়াস এবং প্রিসাইজ হইতে হবে এই সময়টা। হ্যাঁ হ্যাঁ, এই সময়টা কেউ দিতে চায় না, তো পরবর্তীতে যখন একটা শো নিয়ে ঝামেলা লাগে একটা অর্গানাইজারের শো পরে, তো আমি শোটা ক্যান্সেল করে দিই যে পরিপূর্ণভাবে প্র্যাকটিস ছাড়া এই শো করা যাবে না। তো অর্গানাইজার যেহেতু সমান ভাইদের পরিচিত, তো ওনারা বলে যেন আমরা করবো, তো করবে এটা আমরা জানি না, আমরা পরবর্তীতে ফেসবুকে দেখলাম যে ওনারা শো করতেছেন, ও এর ইজ আমি আর মাসুদ কিছু জানি না, এবং ওনারা আমাদেরকে দুজনকে অনেক ব্লেম ফ্লেম দিয়ে, তো ব্লেম গেমটা তো আসলে আমার খুবই খারাপ লাগে, মানে এটা আসলে ব্লেম গেম দেওয়ার কিছুই নাই। হ্যাঁ, তো করবেন ঠিক আছে ফাইন, তখন আমরা আমি ওই পেপারে পত্রিকায় আমি বললাম, সাংবাদিকরা প্রশ্ন করে, তো বললাম যে আসলে আমি আর মানে এটা কন্টিনিউ করতে চাই না, আমি যারা করতেছে ওদের জন্য অল দ্য বেস্ট। এর মধ্যে কি ফ্যামিলির সাথে বসা হয়েছিল ব্যান্ডের? না না না, এটা নিয়ে ফ্যামিলির সাথে কেউ কথাই বলেনি। আচ্ছা, এটা নিয়ে দায়িত্ব ছিল যেহেতু স্বপন ভাই ছিল তখন, মানে উনি যাওয়ার পরে ওনাকেই ব্যান্ড লিডার বানানো হয়েছিল, উনি দায়িত্ব ছিল, উনি সামহাও কমিউনিকেট করতে পারেন নাই, এটা আসলে হয় নাই। এবং এরপরে উনি ব্যান্ড ফর্ম টর্ম করে আমার সাথে একবার যোগাযোগ করেছিলেন যে তুমি আসো, তোমার জন্য জায়গা রাখছি, তো আমি তোমার জায়গাটা তোমার, তো আমি বলছি যে দেখেন আসলে আমার জায়গা রাখার তো কিছু নাই, আর জায়গা রাখার মানে কি, যেহেতু এলআরবি জিনিসটা থেকে আমি নিজেই সরে গেছি, তো এখানে আমি আসলে আর এটা জিনিস করবো না, আদারওয়াইজ যদি আপনি সবাইকে এক করতে পারেন, এখানে প্রত্যেকটা এলআরবির মেম্বারকে আসতে হবে উইথ ফ্যামিলি, সবাইকে নিয়ে বসে যদি জিনিসটা করতে পারেন তাহলে আই এগ্রি, তাহলে আমি হয়তো জিনিসটাকে নিয়ে আগাবো, নাহলে আর আগাবো না। এখন এলআরবির যারা মেম্বার ছিলেন আপনারা, তার ভিতরে অনেকেই এখন দাবি জানাচ্ছে যে তারাও এলআরবির অংশীদার। হ্যাঁ, এরকম কোনো কিছু নাই, এলআরবি ফর্ম করছিল বস, এখন মানে অংশীদার বলতে যেটা বোঝায় যে ব্যান্ড মেম্বার, যেহেতু আমি আমার ক্যারিয়ারে চলে গেছি, এটা হতেই পারে এলআরবি আমার, না 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 এলআরবি এলআরবি আমি যতটুকু জানি, আমি তো অনেক পরে আসছি। হ্যাঁ, ফাউন্ডার মেম্বার ছিলেন চারজন, স্বপন ভাই, জয়, টুটুল ভাই, বস, বসই এগুলো টোটাল যা অর্গানাইজ করছে অ্যারেঞ্জ করছে আফটার ব্রেকিং দ্য শো, যেটা আমি জানি, এবং এলআরবির ব্যাপারটা উনি নিজেই হ্যান্ডেল করতো, টোটাল জিনিসটাই ওনার হাতে ছিল।
সো এখানে এলআরবির মালিকানা নিয়ে কেউ মানে মালিকানা বলতে বা অংশীদারিত্ব বলতে এটা কোনো জিনিস আছে বলে আমার ধারণা নাই, জানা নাই। না অংশীদারিত্ব বলতে যে এখানে আমারও দাবি আছে বাট আমি পাই নাই, এই দাবিটা দাবিটা বলতে মানে কিভাবে বলতে পারিস দাবিটা? আমি আমি আমরা যখন আমি যখন কাজ করছি আই গেট পেইড, আমি যখন কাজ করছি আমাকে তো পেমেন্ট দেওয়া হয়েছে, আমার পেমেন্ট দেওয়া হয়েছে, আমার তো শেষ। আমাকে তো বলা হয় নাই যে যেমন ধর একটা বিল্ডিং যখন বানায় তখন যিনি ওনার ওনার সাথে অনেক লোক থাকে, এখন সেটা তো বিল্ডিংটার মালিকানা তো কেউ দাবি করতে পারে না। যদি উনি বলছে ভাই তুমি এই কাজটা করে দিচ্ছ দেন ইউ আর পেইড ফর দ্যাট, শেষ ডান। কিন্তু হ্যাঁ অন দি আদার হ্যান্ড তুই যদি ওভাবে দেখোস যে একটা লোক 30 বছর ধরে ওনার সাথে আসে ওনার সাথে আছে তো উনি জিনিসটাকে নিয়ে ওনার হয়তো স্বপ্ন হইতেই পারে, খুব স্বাভাবিক, এটা আমি না বলবো না। যে স্বপন ভাই 36 বছর ওনার সাথে ছিলেন, ওনার স্টুডেন্ট ছিলেন এবং উনি ওনার সাথেই ছিলেন সবসময়, উনি অন্য কিছু আর করেন নাই। এখানে দুইটা জিনিস কাজ করে, করেন নাই, করতে দেওয়া হয় নাই বা উনি পারেন নাই, এটা জিনিসে যাচ্ছি না। হয়তো উনি করেন নাই, উনি সারা জীবন থাকেন, এখন উনি কী করতে চান? এখন বস নাই, উনি কী করতে চান? এলআরবি করে উনি কী করবেন? এলআরবির ভবিষ্যৎটা কী? তোকে তো আগে ফ্রন্টলাইন দেখতে হবে। এলআরবি আমি করবো, এলআরবির ভবিষ্যৎটা কী হবে? আমি এলআরবি কোথায় নিয়ে যাব, আমি কোথায় নিয়ে যেতে পারি, সেই ক্যাপাবিলিটি আমার আছে কি না, তাই না? অবশ্যই জিনিসটা এরকম হইতে পারে, আমি হয়তো এলআরবিকে নিয়ে আরও সুন্দরভাবে আগায় গেলাম অথবা এটাকে একদম মানে নষ্ট করে ফেললাম, দুইটাই অপশনস থাকে। সো আমি কী করতে পারবো? যেহেতু আমি নিজে মিউজিশিয়ান না, মিউজিক করি না, আমি গান বানাইও না, আমি গান করিও না, গান গাইও না, তো আমি এলআরবি নিয়ে কী করতে পারবো, তাই না? বস এলআরবি নিয়ে অনেক কিছু করতে পারবে, কারণ উনি আমরা না থাকলেও পারতেন। ভেরি ট্রু, আমরা যদি নাও থাকতাম এখানে শামিম নাই, রোমেল নাই, মাসুদ নাই, সমন ভাই নাই, হি ক্যান গো অ্যালোন, হি হ্যাজ দ্য ক্যাপেবিলিটি। আমি মাসুদ স্বপন ভাই রোমেল আমরা ইন্ডিভিজুয়াল ইজ উই আর নোবডি। আমি আজকে এলআরবিতে কাজ করছি বিদায় তুই এখানে আমাকে ডাকছস, তাতে তুই আমাকে চিনতেই না, তোর সাথে আমার পরিচয় হইতো না, তাই না? তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যাকে ঘিরে জিনিস, যেহেতু উনি নাই তাহলে তুই একা কি করবি এটাকে নিয়ে? কিছুই করার নেই। এলআরবির গান বাজাতে পারে এরকম 1000 ব্যান্ড আছে বাংলাদেশে, সবাই কাভার করে এলআরবির গান, সবাই খুব ভালো বাজায় কাভার করে, বস নিজেও প্রশংসা করে ওদের, হ্যাঁ খুব ভালো বাজেছে তো ছেলেরা। আমরা মাঝে মধ্যে শোতে গেলে আমাদের আগে একটা ব্যান্ড বাজাচ্ছে, ও সাহস করে একটা এলআরবি গান গায়ে ভালো, হ্যাঁ সুপার গাইছে, খুব ভালো হয়েছে। হোয়াট ইউল ডু, তুমি এলআরবি করবা, তুমি এলআরবি নিয়ে কী করবা? ক্যান ইউ ক্রিয়েট সামথিং নিউ? নো, শুধু নামটা ধরে বসে থাকলে তো হবে না। এর মধ্যে দেখলাম যে আবার পুরনো নামে এলআরবি, লিটল রিভার ব্যান্ড, এগুলা আমার কথা হচ্ছে ওটা নিয়ে আমার কোনো সংশয় নাই, যে কেউ যে কেউ ব্যান্ড করতে পারবে, আমি চাইলে এখন একটা ব্যান্ড করতে পারবো, আমি চাইলে বলবো তা আমার আমার আমি রুম্মান নামে ব্যান্ড করলাম, সমস্যা নাই তো, করতে পারবে যে কেউ পারবে এটা। কিন্তু আসলে কি করব আমি, মানে আমার এফোর্ডেবিলিটির ভিতরে কী আসে? যাই হোক আমরা ওটা আমারও ভুল, অবশ্যই আমার ভুল, মানে আমরা হয়তো তখন সিচুয়েশানটা বুঝি নাই, বস নাই, আমরা খুবই আবেগে মানে ট্রমারাইজড হয়ে গেছি, আমরা ভাবছি আমরা এলআরবি অনেক কিছু করে ফেলতে পারবো, কিছু আসলে আমরা কী করতে পারতাম, হয়তো আমরা করতাম, চারজন মিলে করলাম, থাকলাম, কী করতে পারতাম আমরা এলআরবিকে নিয়ে? কোথায় যাইতাম আমরা এলআরবিকে নিয়ে? আমরা এলআরবি কি আসলেই সেই জায়গায় রাখতে পারতাম? তাইলে কি এটা ওখানে বন্ধ হয়ে যাওয়াটা সমীচীন নয়?